মর্নিং সকলকে। আর এখন গুড মর্নিং অবশ্য নেই, 11টা বেজে গেছে। সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো করেছি আর এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে অনেক ফুল হয়েছে আজকে, মনে হয় তোলেনি। এখন কত টগর ফুল হয়েছে, কি ভালো লাগে। গাছের ফুল গাছেই কিন্তু বেশি ভালো লাগে, যদিও পুরো গাছটা জুড়েই কিন্তু ফুল রয়েছে একদম। এই দেখুন কত ফুল, আর এখানে প্রচুর কুড়িও রয়েছে সঙ্গে, কি ভালো লাগছে গাছটা। আর রোদটা পড়েছে তো আরও সুন্দর লাগছে। আমি আম গাছটা তো না দেখালেই নয়, এই দেখুন ও যে কোথায় যাচ্ছে কে জানে। বলেছিল নাকি ছোট হবে গাছ, ছোট না হয়ে তো সে বিশাল বড় হয়ে যাচ্ছে। আবার এই দেখুন নতুন পাতা গজিয়েছে, কি ভালো যে লাগছে কি বলবো। এই পাতাগুলো একদম কচি কচি পাতা, কি সুন্দর লাগছে দেখতে গাছ। আর আলোটা পড়েছে তো সূর্যের, কি ভালো লাগছে দেখতে। আর নিচ থেকে আকাশটাও আপনাদের দেখাই, অল্পই দেখা যাচ্ছে কিন্তু বেশ শরতের আকাশ সুন্দর। এই যে সূর্যি মামা উঠে গেছে, এই যে ছাদ থেকে যে কদম গাছটা দেখা যায় ওইটাই এইটা। আর এখান দিয়ে যে আকাশে কি সুন্দর দেখুন, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। চলুন, নিজের কিছু কিছু কাজ ছিল সেগুলো তো হয়ে গেছে, এখন যাচ্ছি রান্নাঘরে। একটুখানি মাছগুলো কয়েকটা এনেছে ধুয়ে দিতে হবে, খুব সকাল থেকে চুলগুলো আজ রান্নারও সময় পাইনি, পাগল পাগল লাগছে আমাকে দেখতে, তাই না। চলুন মাছগুলো আবার ধুয়ে দিই, দেখি আজকে কি মাছ এনেছে। আবার এই ব্যাগটা লাগবে না, রেখে দিই পাশে, এটা পরে ধুয়ে দেবো। থাক, মাছ ধুলে কি হবে, হাত থেকে আঁচটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এই যে মাছগুলো ধুয়ে নিন, তারপর যদি আঁচ থাকে ছাড়িয়ে নেবো ভালো করে, রক্তটা বেরিয়ে যাবে। থেকে ঘুরে চলে এসেছে, দেখি কেমন কালো হয়েছে। হয়েছে অল্প স্বল্প কালো হয়েছে, বেশি মনে হয় স্নান টান করেনি। কেমন ঘুরলেন একটু বলুন আপনি, ভালো ঘোরা হয়েছে, ও খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, পড়ে যাননি তো আপনি, আবার সমুদ্রে গিয়ে তো পড়ে যান। হ্যাঁ পড়ে গেছে, পরিষ্কার করেই চলেছে, করেই চলেছে, পরিষ্কার বন্ধ নেই, কখন থেকে করছে, এক ঘন্টা হয়ে গেল, চোখে ড্রপও দিচ্ছে না কিছুই না, পরিষ্কার করে চলেছে। এই দেখুন এবার ডান্ডা ধরেছে পরিষ্কার করবার জন্য। আর কতক্ষণ করবে, ছেড়ে দাও এবার, খিদে পেয়েছে তাহলে কিছু খাও। খিদে পেয়ে গেছে কিন্তু খাচ্ছে না, 12:30 বাজে দেখুন, কিন্তু এখনো পরিষ্কার করে চলেছে। হ্যাঁ তো খিদে পেয়েছে, ভাত খেয়ে নাও, আবার পরে খিদে পেলে খাবে, ঠিক আছে। চলুন এখন 12:30 বেজে গেছে, চানটা সেরে আসি। দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি, আলু হচ্ছে ভাজা তরকারি, আর এই হলো মাছ। তো বাড়ির নর্মাল খাবারও তো খেতে পারছিলাম না, এখন অবশ্য একটু একটু খেতে পারছি, অসুবিধাটা কম হচ্ছে। মানে বেশি ঝাল কিছু খেলে আমার খুব কষ্ট হচ্ছিল, তো শুকনো লঙ্কার তো কিছুই খেতে পারছিলাম না, মানে গুঁড়ো লঙ্কা আর কি, যেটা কাঁচা লঙ্কা দিয়ে করে দিচ্ছে এখন, ওই জন্য অল্প অল্প খেতে পাচ্ছি, নিজের অতটা এখন অসুবিধা হচ্ছে না। আগে তো আমাদের বাড়িতে একটা বেড়াল ছিল, ও ছিল ম্যাও, কিন্তু ও কোথাও চলে গেছে, এখন তো আর কোনো খবর টবর পাওয়া যায় না, অনেক দিন আসেনি, অবশ্য ওর বয়সও হয়ে গেছিলো। এবার দেখুন এরাও আবার কোথা থেকে হাজির হচ্ছে, এই ছোট্ট বেড়ালটা এরা দুটো ছানা দিয়েছে পরপর। তুমি বড় হয়ে যাচ্ছ তো একটু একটু করে, মা আর মেয়ে বসে রয়েছে, এই যে খাওয়া হয়ে গেছে তাই জন্য এখন নরম নরম জিভ করছে জিভ। রেডি হয়ে গেছি, চলুন যাই পড়াতে, এখন যাচ্ছি। এই গলিটা তো আপনাদের চেনাই হয়ে গেছে, রেগুলারলি আমি আসা আর যাওয়া দুটোই করি, একটু সুবিধা হয় বাড়ির কাছাকাছি হয় বলে, আর তবে একটু অন্ধকারও থাকে। আলো জল এখানিকটা যাওয়ার পরেই এই দেখুন আবার জিটি রোড চলে আসবে, আলো দেখা যাবে। এই দেখুন এখন আবার প্রচুর আলো,
আর ওই যে সামনে কি যাচ্ছে দেখেছেন, বিশ্বকর্মা ঠাকুর আমার থেকে বেশ অনেকটাই দূরে চলে গেছে, তাই জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বেশ একটা বড় সড়ো বিশ্বকর্মা ঠাকুর যাচ্ছে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।